তেল থেকে শুরু করে নিত্য ব্যবহার্য পণ্য সবকিছুর দাম বেড়েই চলেছে। এর সাথে যুক্ত হলো গম। ভারত গম রপ্তানি বন্ধের পর পাইকারি বাজারে লেনদেন শুরুর প্রথম দিন ছিল গতকাল সোমবার। প্রথম দিনেই খাতুনগঞ্জে গমের দাম এক লাফে গড়ে প্রায় 8.5% বেড়েছে। কেজি হিসেবে বেড়েছে 3 থেকে 4 টাকা। শুধু খাতুনগঞ্জ নয়, দাম বেড়েছে বিশ্ববাজারেও। জাতিসংঘের তথ্য অনুসারে ইউক্রেন যুদ্ধের প্রভাবে মার্চে বিশ্বে খাদ্যপণ্যের দাম নতুন রেকর্ড গড়েছে। আজ এসব নিয়েই আলাপ করব আপনাদের সাথে। আমি নিকিতা নন্দিনী, স্বাগত জবর খবরে। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এই বছর বিশ্ববাজারে গমের দাম 60% বেড়েছে, যার প্রভাবে রুটি নুডলস থেকে শুরু করে গমজাত সব পণ্যের দামই বেড়ে গেছে। এর প্রভাব পড়েছে আমদানি নির্ভর সব দেশেই। এদিকে ভারত সরকার জানিয়েছে, তারা ইতিমধ্যে ইস্যু করা এলসিএফ লেটার অফ ক্রেডিট এর বিপরীতে গম রপ্তানি করবে। এছাড়াও যদি কোনো দেশ তাদের খাদ্য নিরাপত্তার প্রয়োজনীয়তা মেটাতে গমের চালান পাঠানোর অনুরোধ করে তা বিবেচনা করা হবে। তবে সব কিছু ছাপিয়ে একের পর এক সব কিছুর দাম বেড়ে যাওয়ায় দেশ কিংবা বিশ্বে অস্থির হয়ে উঠছে সাধারণ মানুষ। একটু প্রথমআলো.কম থেকে ঘুরে আসতে চাই। প্রথমআলো.কম এর আজকের যে প্রতিবেদনটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যে এর শিরোনাম, একদিনে কেজিতে বাড়ল 3 থেকে 4.5 টাকা গম রপ্তানি বন্ধের যে প্রভাব, এখানে কয়েকটি পয়েন্ট উল্লেখ করা হয়েছে, এটি একটু পড়ে শোনাতে চাই। বাংলাদেশে বছরে গমের চাহিদা প্রায় 75 লাখ টন। এই চাহিদার 65 থেকে 67 লাখ টনই আমদানি করতে হয় এবং বড় শিল্প গ্রুপ যাদের নিজস্ব আটা ময়দার কারখানা আছে তারা সরাসরি আমদানি করে, আবার গম এনে স্থানীয় বাজারে বিক্রিও করে বড় বড় শিল্প গ্রুপ। এইটি যদি একটু আর একটু দেখে নিতে চাই আমরা, যে ভারত খাতুনগঞ্জের কথা আমরা শুরুতেই বলছিলাম যে সেখানে গমের দাম হঠাৎ করে বেড়ে গেছে, কিন্তু এই প্রভাব কিন্তু এক এই ছোট খাতুনগঞ্জে নয়, এখান থেকে আসলে পুরো বিশ্বে পড়েছে। এবং এখানে লেখা আছে যে রপ্তানি বন্ধের ঘোষণার খবর জানাজানির আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অফ ট্রেডে প্রতি টন গম বিক্রি হয়েছিল $428.88 দরে। গতকাল লেনদেনের এক পর্যায়ে শিকাগোতে এই দর উঠেছে $456 এবং প্রতি টন গমের দাম বেড়েছে প্রায় $28 প্রতি কেজিতে 2.5 টাকা। এর আগে শিকাগোতে সর্বোচ্চ দাম উঠেছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর গত 7 মার্চ। এই দিন প্রতি টন গম $523 লেনদেন হয়। ভারতের নিষেধাজ্ঞার পর বাংলাদেশে গমের দাম বাড়ার আভাস পাওয়া যাচ্ছিল, তবে গত শনিবার এবং রবিবার বন্ধের সময়ও সীমিত লেনদেন বাড়ছিল এই পণ্যটির দাম। ব্যবসায়ীরা জানান, পাইকারি বাজারে গতকাল মানভেদে এবং সরবরাহের স্থান ভেদে কেজি প্রতি ভারতীয় গম বিক্রি হয় $40 থেকে $42.73। রপ্তানি বন্ধের আগে এই গম বিক্রি হয়েছিল 37.5 থেকে 39.39 টাকা। কেজি প্রতি দাম বেড়েছে 3 টাকার কম বেশি। এবার একটু বিশ্ব বাজার দেখে নিতে চাই। গতকাল বাজারে সবচেয়ে বেশি বেড়েছে কানাডার উচ্চ আমিষযুক্ত গমের দাম এবং রপ্তানি বন্ধের আগে এই গম প্রতি কেজি $51.71 বিক্রি হয়েছিল। গতকাল একদিনে 4.5 টাকা বেড়ে $56.27 উঠেছে। অস্ট্রেলিয়াতে গমের দাম প্রতি কেজিতে 4.29 টাকা বেড়ে হয়েছে $53.59। সব মিলিয়ে দেখা দিয়েছে অর্থনৈতিক মন্দার দিকে যাবার ঝুঁকি। বিশ্বে সবচেয়ে বেশি সূর্যমুখী তেল উৎপাদন করত ইউক্রেন, যুদ্ধের কারণে সেখান থেকে রপ্তানি বন্ধ। এর প্রভাবে বিকল্প ভোজ্য তেলগুলোরও দাম বেড়ে গেছে, খাদ্যপণ্যের বাজার তাতে আরও চড়েছে। ভুট্টা এবং গমেরও বড় উৎপাদক এই ইউক্রেনই। এসব পণ্যের সরবরাহে টান পড়ায় হঠাৎই দাম ব্যাপক বেড়ে গেছে। খাদ্যের দামের সঙ্গে জ্বালানির মূল্যবৃদ্ধি যুক্ত হওয়ায় বিশ্বজুড়ে মূল্যস্ফীতির হার বেড়ে গেছে। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক যেমন US ফেডারেল রিজার্ভ ও ব্যাংক অফ ইংল্যান্ড তাদের ঋণে সুদের হার বাড়িয়ে দিয়েছে। এর ফলে ঋণ নিতে এখন খরচ বেশি পড়বে এবং বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করবে। সব মিলিয়ে বিশ্ব অর্থনৈতিক মন্দার দিকে যেতে পারে বলে সতর্ক করেছেন কয়েকজন অর্থনীতির বিশ্লেষক। ব্যাংক গ্রুপ গোল্ডম্যান স্যাক্সের ওয়াল স্ট্রিট বিনিয়োগ ব্যাংকিং বিভাগের জ্যেষ্ঠ চেয়ারম্যান যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CBS এ মন্তব্য করেছেন যে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতিতে মন্দা দেখা দেওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে।
এবারে আবারও একটু প্রথম আলো ডট কমের এই একই প্রতিবেদনের শেষ অংশটিতে যেতে চাই। এখানে লেখা আছে প্রতিবেশী দেশ গম পাবে, ভারতীয় হাই কমিশন জানিয়েছে। অর্থাৎ গম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও প্রতিবেশী দেশগুলোর সরকার তাদের নিজ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভারত থেকে গম আনতে পারবে। এছাড়া রপ্তানির জন্য ইতিমধ্যে চুক্তিবদ্ধ গমের চালানের ওপর ওই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে না। এবং একই সাথে গত রোববার ঢাকায় ভারতীয় হাই কমিশন তাদের ওয়েবসাইটে প্রচারিত যে বিজ্ঞপ্তি, সেখানে এসব তথ্য প্রকাশ করেছেন। এতে উল্লেখ করেছেন, সম্প্রতি গণমাধ্যমে ভারত থেকে গম রপ্তানির উপর নিষেধাজ্ঞার খবর প্রকাশিত হয়েছে এবং ভারতে অভ্যন্তরীণ খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করা, খাবারের মূল্যের সঙ্গে সম্পর্কিত মুদ্রাস্ফীতি প্রশমনের পাশাপাশি ভারতের প্রতিবেশী এবং অন্যান্য দেশের খাদ্য নিরাপত্তার প্রকৃত চাহিদা মেটাতেই এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। গম রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিলেও প্রতিবেশী দেশগুলোর পাশে থাকার কথা জানিয়েছে ভারত সরকার এবং মূল্যবৃদ্ধির অস্থিরতা থেকে বাঁচতেই চান সাধারণ মানুষ। ইউক্রেন যুদ্ধ, কোভিড কিংবা নানান অস্থিরতা, সবকিছুর প্রভাবে মূল্যবৃদ্ধির সাথে সাথে যাপিত জীবন কোথায় গিয়ে দাঁড়ায়, এটি এখন দেখার বিষয়। এই ছিল আজকের মতো। আমাদের সাথে থাকতে ভিজিট করুন প্রথম আলো ডট কম, সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর সাথে।